যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা, এ স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনের সকালে উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল হাসান খান। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে এই বিতর্ক উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা দেওয়া হয়। দুই দিন ব্যাপী এই বিতর্ক উৎসব উৎসর্গ করা হয় ফরাজ আইয়াজ হোসেনের নামে। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের 70টি বিতর্ক দল ও 40টি কুইজ প্রতিযোগী দল এতে অংশ নিয়েছে।